আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। তো আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার 22-25 তারিখ। তো ফ্রেন্ডস, ফেব্রুয়ারি মাস 25 তারিখ। তো ফ্রেন্ডস, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখাবো আজকে টিভিএস রেডিয়ন গাড়ি 110 সিসি নিউ কন্ডিশন। তো ফ্রেন্ডস, গাড়িটি হচ্ছে খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি, দেখুন টিভিএস রেডিয়ন রেড কালার। যারা আসলে মানে অল্প প্রাইজের ভিতরে নিউ কন্ডিশনের গাড়ি যারা আসলে খুঁজছেন কম টাকার ভিতরে, তারা কিন্তু এই গাড়িটি অনায়াসে আপনারা নিতে পারেন একদম কম প্রাইজের ভিতরে। তো এই গাড়িটি হচ্ছে, দেখুন সামনে টায়ারটি যদি দেখায় ফ্রেন্ডস, দেখুন এই টাইপের হবে, একদম অরিজিনাল টিভিএস কোম্পানির টায়ার লাগানো আছে গাড়ির সাথে। আর এই গাড়িটি ফার্স্ট মালিকের গাড়ি, যদি আপনারা চান নাম ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়িটি খুবই ভালো কন্ডিশনের, গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রোর গাড়ি ফ্রেন্ডস, দেখুন ঢাকা মেট্রো H64-10-49 গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর, 64 সিরিয়াল। আর গাড়িটি হচ্ছে পিছনের টায়ারটি যদি দেখেন, দেখেন এই টাইপের হবে, অরিজিনাল টিভিএস কোম্পানি টায়ার, গাড়িটির সাথে গাড়ির একদম চাকা। গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে, গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2021 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালে, 2023 সাল পর্যন্ত কাগজ আপডেটেড আছে। আর এই গাড়িটি যদি ট্যাঙ্কির সাইডটা দেখুন, দেখুন ট্যাঙ্কির সাইডটা একদম নিউ কন্ডিশন আছে, কোনো সমস্যা নেই। আর গাড়িটি যদি কত কিলোমিটার চলা আছে সেটি দেখায়, দেখুন এটা একদম, দেখুন খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি টিভিএস রেডিয়ন 110 সিসি, দেখুন একদম নিউ কন্ডিশনের গাড়ি, ইঞ্জিন আনটাচ ফ্রেন্ডস, দেখুন ইঞ্জিনটা আনটাচ আছে। খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি টিভিএস রেডিয়ন, 2021 মডেল, 2021 সালের রেজিস্ট্রেশন, 2023 সাল পর্যন্ত কাগজ আপডেটেড আছে। আর এই গাড়িটি আপনারা পার লিটারে পেয়ে যাবেন 65+ মাইলেজ, মাইলেজ পেয়ে যাবেন 65 কিলোমিটার পার আওয়ার ফ্রেন্ডস, 65 কিলোমিটার পার আওয়ার মাইলেজ পাবেন এবং টপ স্পিড পেয়ে যাবেন 100 কিলোমিটার পার আওয়ার। আর গাড়িটি হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, অর্থাৎ সিবিএস ব্রেকিং ফ্রেন্ডস, সিবিএস ব্রেকিং সিস্টেম আছে গাড়িটির সাথে, আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর গাড়িটি সচক্ষে যদি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন রাজবাড়ী সদর, ফরিদপুর রাজবাড়ি সদর, খলির রোজা সুলতান মুখে আঘাটে। আর এই গাড়িটি হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি পাঠিয়ে দেওয়া যাবে, মাত্র 5,500 টাকা বুকিং দিলে আপনাদের নামে এভিডেভিট করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার করে দেওয়া যাবে যদি নেন। আর এখন আমি গাড়িটির সাউন্ড কন্ডিশন দেখাবো, গাড়িটি কী সাউন্ড আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, দেখুন গাড়িটি স্টার্ট করেছি আমি, দেখুন এয়ার কন্ডিশনের সাউন্ড হবে, তো ফ্রেন্ডস গাড়িটি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। আর এই গাড়িটির হচ্ছে প্রাইস কত হতে পারে প্রাইস, তো ফ্রেন্ডস গাড়িটির প্রাইস খুবই সামান্য, মানে গাড়ি হিসাবে এই গাড়িটির মার্কেট প্রাইস মানে নতুন দাম হচ্ছে এই গাড়িটির 1,07,000 টাকা বর্তমান প্রাইস, আর কাগজ করতে লাগে 15,000। তো সেক্ষেত্রে গাড়িটি আপনারা যদি আমার কাছ থেকে নেন অনেক টাকা কমে আপনারা পেয়ে যাবেন। গাড়িটির দাম হচ্ছে ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করতে পারবেন না, 72,000 টাকা ফিক্সড প্রাইস। তো আপনারা ফোন দেবেন, যদি ভালো লাগে ফোন দেবেন, গাড়িটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন নাম্বারটি আমার, আমার সাথে যোগাযোগ করে গাড়িটি আপনারা কিনতে পারবেন। আর আমার লোকেশন হচ্ছে সেই ফরিদপুর রাজবাড়ি খলির রোজা সুলতানপুর খেয়াঘাটে। তো ফ্রেন্ডস, গাড়িটি যদি আপনারা কোরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে মাত্র 5,500 টাকা বুকিং দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কোরিয়ার করে পাঠিয়ে দিতে থাকবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।